হ্যালো ভিউয়ার্স, আমি সাইফুর রহমান রাসেল। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ডাটা টাইপ সম্পর্কে। যারা যারা আগের ভিডিওগুলো দেখেন নাই, তারা ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিন। তো আজকে আমরা আলোচনা করব অপারেটর, অপারেন্ড অ্যান্ড এক্সপ্রেশন সম্পর্কে। সি ল্যাঙ্গুয়েজ জানতে হলে আমাদের এইগুলো সম্পর্কে ভালো জানতে হবে। এখন আমরা জেনে নিই অপারেটর কি। অ্যান অপারেটর ইজ এ সিম্বল দ্যাট টেলস দ্য কম্পাইলার টু পারফর্ম এ সার্টেন ম্যাথমেটিক্যাল অর লজিক্যাল ম্যানিপুলেশন, অর্থাৎ গাণিতিক ক্যালকুলেশনের জন্য যে সব চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় অপারেটর। ফর এক্সাম্পল, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড মডুলাস। অপারেটর্স আর ইউজড ইন প্রোগ্রামস টু ম্যানিপুলেট ডাটা অ্যান্ড ভেরিয়েবলস। আমরা এখন অপারেটর, অপারেন্ড অ্যান্ড এক্সপ্রেশন সম্পর্কে জানবো। সেটা জানার জন্য আমরা কি দুটা ভেরিয়েবল নিলাম, এ এবং বি, এ ইকুয়াল টু থ্রি এবং বি ইকুয়াল টু থ্রি অ্যাসাইন করলাম। এখন আমরা একটা সমীকরণ লিখলাম, এ প্লাস বি ইকুয়াল টু সিক্স, যেখানে এ এবং বি হচ্ছে অপারেন্ড, প্লাস এবং ইকুয়াল হচ্ছে অপারেটর, অ্যান্ড পুরো সমীকরণটা হচ্ছে একটা এক্সপ্রেশন। আমরা এখন কিছু অপারেটর সম্পর্কে জানবো, যেমন অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিট ওয়াইজ অপারেটর, কন্ডিশনাল অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, স্পেশাল অপারেটর। প্রথমে আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জানব। অ্যারিথমেটিক অপারেটরে পাঁচ ধরনের অপারেটর ব্যবহার করা হয়, যেমন নাম্বার ওয়ান প্লাস, অর্থাৎ দুই বা তার অধিক নাম্বারকে বা দুই বা তার অধিক নাম্বারের সমষ্টিকে যে যা দ্বারা প্রকাশ করা সেটা হচ্ছে প্লাসের কাজ বা প্লাস অপারেটরের কাজ। মাইনাস অপারেটর, অর্থাৎ থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু টু, অর্থাৎ একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারের বিয়োগ মাইনাস অপারেটর বা সাবট্রাকশন অপারেটর দ্বারা প্রকাশ করা হয়। মাল্টিপ্লিকেশন হচ্ছে যে কয়েকটা নাম্বার বা দুই দুই অধিক নাম্বারের গুণফলকে প্রকাশ করার জন্য মাল্টিপ্লিকেশন অপারেটরটা ব্যবহার করা হয়। একটা নাম্বারকে আরেকটা নাম্বার দ্বারা ভাগ, অর্থাৎ একটা নাম্বারকে আরেকটা নাম্বার দ্বারা ডিভাইড করা, ডিভিশনাল অপারেটর দ্বারা প্রকাশ করা হয়। মডুলার ডিভিশন, এটা যদিও দেখতে ডিভিশন অপারেটরের মতো, এটা মোটে ডিভিশন অপারেটর না। দ্যাট মিন্স আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়ে যেতে পারি, যেমন থ্রি ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল টু ওয়ান হবে, বাট এটার একটা ভাগ শেষ থেকে যায়, অর্থাৎ ওয়ান থেকে যায়। এই ওয়ানটি হচ্ছে মডুলাসের মান। কিছু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনকে আমরা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টে প্রকাশ করব, যেমন এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়াই টু দি পাওয়ার টু। এই সমীকরণকে লেখা যায়, আমরা জানি এক্স স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার টু মানে হচ্ছে পাওয়ার। সো আমরা পাওয়ারকে সংক্ষেপে বা সি এর ভাষায় পিউ ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, যেখানে ব্র্যাকেটে প্রথমটা থাকবে বেস, পরেরটা থাকবে পাওয়ারের মান, যেখানে এক্স হচ্ছে বেস, টু হচ্ছে পাওয়ার, প্লাস সেকেন্ড। আবার সেকেন্ডের জন্য আমরা পাওয়ারের সংক্ষিপ্ত রূপ পিউ ডাব্লিউ লিখলাম, পরে আমরা বেসে ওয়াই লিখলাম, এবং বেসের যে পাওয়ারটা ছিল বা নাম্বারটা ছিল সেটা আমরা পরে লিখলাম কমা দিয়ে। আমরা আরেকটা সমীকরণ দেখি, যেমন স্কোয়ার রুট অফ রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। এটাকে আমরা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টে প্রকাশ করতে পারি, যেমন এস কিউ আর টি, এটা হচ্ছে স্কোয়ারের সংক্ষিপ্ত রূপ। আমরা এখানে পাওয়ার আগের নিয়ম অনুসারে পিও ডাব্লিউ এবং বেসের বি কমা টু মাইনাস ফোর এ সি লিখতে পারি। আমরা আরেকটা সমীকরণ দেখে নিই, যেমন স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এটা সমান লিখতে পারি এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি ইন্টু বি, এই সমীকরণে প্রকাশ করতে পারি। অপারেটর প্রিসিডেন্স, অপারেটর প্রিসিডেন্স হচ্ছে যে কোন অপারেটরগুলোর কাজ আগে হবে, অর্থাৎ হাইয়েস্ট ভ্যালু কোনগুলোর। যেমন নাম্বার ওয়ান হচ্ছে ফ্যাক্টোরিয়াল কমা প্লাস কমা মাইনাস, অর্থাৎ ইউনারি অপারেটরগুলোর প্রিসিডেন্স হচ্ছে হাইয়েস্ট। সেকেন্ড হচ্ছে যে গুণ, ভাগ এবং মডুলাস, এগুলো হচ্ছে সেকেন্ড প্রিসিডেন্স, আর প্লাস এবং মাইনাস হচ্ছে থার্ড প্রিসিডেন্স, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন, এগুলো হচ্ছে ফোর্থ প্রিসিডেন্স, ইকুয়াল ইকুয়াল এবং নট ইকুয়াল এগুলো হচ্ছে ফিফথ প্রিসিডেন্স, অ্যান্ড হচ্ছে সিক্সথ প্রিসিডেন্স, অর হচ্ছে সেভেন্থ, এবং ইকুয়াল বা অ্যাসাইনমেন্ট, অর্থাৎ ইকুয়ালকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা হচ্ছে লাস্ট বা লোয়েস্ট প্রিসিডেন্স। তো পরের ভিডিওগুলো আমরা বাকি অপারেটরগুলো সম্পর্কে জানাবো। সো পরের আপডেট ভিডিওগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ট্রাই টু লার্ন প্রোগ্রামিং চ্যানেলটিতে। ধন্যবাদ সবাইকে।